বিকজ এই পিসি গুলো আসলে মূলত আমাদের দেশের ইউজ না, এগুলো হচ্ছে দেশের বাইরের ইউজ। AMD A10 Pro 8770 মডেলের প্রসেসর 16GB RAM দিয়ে যেটা আপনার প্রায় 8GB গ্রাফিক্স শো করে, সব ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন আজকের এই পিসি বিল্ডে দিয়ে। ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, আউটসোর্স, আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব। ভিউয়ার্স, অনেকদিন যাবতীয় আমাদের কাছে কমেন্ট আসছিল যে AMD এর পিসি দিয়ে AMD এর ব্র্যান্ডের পিসি আসবে কবে, এবং AMD এর পিসি নিয়ে যারা আসলে হাই এন্ডের কাজ করতে যাচ্ছেন, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং, এবং যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন, সব ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন আজকের এই পিসি বিল্ডে দিয়ে, এবং এটার কি ধরনের মডেল থাকছে, কি রকমের প্রাইস থাকছে, কোন রকমের টাইটাই না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। চলুন বিয়ার শুরু করা যাক। আজকের যে পিসিটি থাকছে আমার সামনে, এটার মডেলটা থাকছে হচ্ছে HP EliteDesk 750 G3 মডেলের একটি পিসি থাকছে আজকের এই ভিডিওতে। এই পিসিটিতে আপনি AMD 7 Radeon গ্রাফিক্স 2.50 GHz স্পিড আপ টু 3.90 GHz স্পিড, এই পিসিটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার বলেন, ফ্রিল্যান্সিং বলেন, এডিটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, এবং যারা ডিজাইনের কাজ করেন, গ্রাফিক ডিজাইনের কাজ করেন, উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়াই কিন্তু আপনারা সব ধরনের আপডেট লেভেলের কাজ করতে পারবেন এই পিসিটি দিয়ে। বিকজ এই পিসিগুলি আসলে মূলত আমাদের দেশের ইউজ না, এগুলো হচ্ছে দেশের বাহিরের ইউজ পিসি, এবং এই পিসিগুলোর সাথে আপনি ফ্যাসিলিটি যেটা পেয়ে যাচ্ছেন, আসলে এর আগে আমাদের একটা ভিডিওতে আসলে পিসিগুলো আমরা খুলে দেখাইনি, যার কারণে কমন কাস্টমার অনেক ব্যাড কমেন্ট আছে যে আপনারা পিসির ভিডিও করছেন বাট খুলে দেখার নাই। ভিউয়ার্স, যারা আসলে একটু সব কিছু দেখে শুনে বুঝে একটা প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমার সামনে এখন যে পিসি দেখাচ্ছেন এটা হচ্ছে আপনার এসপির একটা পিসি। দেখেন আসলে ব্র্যান্ড কতটা কোয়ালিটি সম্পূর্ণ করে। একটা এসপির পিসির সাথে এটা মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন আপনি এসপির, এবং এটা প্রসেসর, একটা গ্রাফিক্স থাকছে আপনার AMD এর, এবং আপনার কুলিং সিস্টেম থেকে শুরু করে টোটাল সিস্টেম এবং ম্যানুফ্যাকচার থাকছে কিন্তু এসপির। এটা নিচে থাকছে আপনার প্রসেসর, কুলিং সিস্টেমটা অনেক হেভি মানের, এবং র্যাম স্লট পেয়ে যাচ্ছেন চারটি। এটা তো আসলে DDR4 র্যাম সাপোর্টেড, DDR4 র্যাম সাপোর্টেড, আপনি 448 কিংবা 8816 কিংবা 1632 32 গুণি 24 মানে যেভাবে চান আপনি 64GB পর্যন্ত র্যাম অ্যাড করতে ইউজ করতে পারবেন এই পিসিটির সাথে। এবং এটার সাথে আসলে যেহেতু ব্র্যান্ডের পিসি, এটা এসপির ব্র্যান্ডের হলো, এসপির পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, এসপির মাদারবোর্ড, এবং এসপির একটা আপনার DVD। আসলে ব্র্যান্ড যে কখনোই প্রোডাক্ট রেডি করতে ছাড় দেন, এটা আসলে ব্র্যান্ড নিয়ে যারা কাজ করে সেরা দেয়। এবং ভিতরে যে একটা স্পিকার, ইন ইল বিল্টিং একটা স্পিকার থাকছে এই প্রতিটা পিসি বিল্ডের সাথেই। ব্র্যান্ডের যতগুলো পিসি আমরা বিল করি, ম্যাক্সিমাম পিসি বিল্ডের সাথেই কিন্তু আপনার একটা স্পিকার ফ্রি থাকছে, স্পিকার ইন বিল্টিং দেওয়াই থাকছে। এবং এই প্রোডাক্টগুলো আসলে ইউজ কীরকম হয়েছে আসলে এরকম আইডেন্টিফাই করে বলা সম্ভব না, তবে আমার যেটা মনে হয়েছে প্রোডাক্টের কন্ডিশন দেখে একদম কম ইউজ হয়েছে এবং ফ্রেশ কন্ডিশন আছে। বিকজ আমার সামনে এই যে পিসিটি দেখছেন, এগুলো আসলে সবগুলো আসলে একই মডেলের। হিউজ পরিমাণ রাখার কারণ হচ্ছে যে অনেকেই আসলে দুটা চারটা পাঁচটা করে যারা নিতে চান, তারা মনে করেন যে একটা বেশি নাই, হয়তো একটা নিয়ে তারা রিভিউ করছে, তার জন্য আসলে একটু বেশি নিয়ে আমরা রিভিউ করার চেষ্টা করি। এই সামনে যে পিসিটা দেখছেন এটা হচ্ছে এসপির একটা এলিডেক্সের 750 G3 মডেল। এটা সামনে USB পোর্ট পেয়ে যাচ্ছেন চারটি, যেটা USB 3 পোর্ট এবং USB 2 পোর্ট, এবং এটা পিছনে পেয়ে যাচ্ছেন আরও USB পোর্ট 6টি, USB 3 পোর্ট এবং 2 পোর্ট, এবং আপনি ডিসপ্লে পোর্ট পাচ্ছেন, PS2 পাচ্ছেন, এবং আপনি ল্যান পোর্ট পাচ্ছেন, সাউন্ড পোর্ট পাচ্ছেন। খুবই অথেন্টিক এই প্রোডাক্টগুলি, একদম লাইক নিউ, ফ্রেশ কন্ডিশন, 90-95% ফ্রেশ কন্ডিশন প্রতিটা প্রোডাক্ট। ভিউয়ার্স, এবার আসেন যেটার কনফিগারেশন। এটার আসলে প্রসেসর যে মডেলটি থাকছে AMD A10 Pro 8770 মডেলের প্রসেসর, যেহেতু আমরা এই পিসি বিল্ডিতে আজকের যে পিসি বিল্ডিতে ইন বিল্টিং যেভাবে আসছে 16GB RAM দিয়ে, 16GB RAM দিয়ে যে পিসিটি করেছে, এটা যখন আমরা গ্রাফিক্স দেখেছি এটা আপনার প্রায় 8GB গ্রাফিক্স শো করে। যারা আসলে গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান এই পিসিগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। এবং ভিউয়ার্স, আজকের এই পিসি বিল্ডে আপনার প্রসেসর হিসেবে থাকছে AMD A10 8770, এবং র্যাম থাকছে DDR4 88 করে 16GB, এবং 256GB SSD দিয়ে একদম অথেন্টিক প্রোডাক্ট। প্রতিটা প্রোডাক্ট আমাদের বলি, প্রতিটা প্রোডাক্টের হচ্ছে এক মাস থাকছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং লাইফ টাইম থাকছে সার্ভিস ওয়ারেন্টি। ভিউয়ার্স, আজকের এই পিসি বিল্ডের প্রাইস থাকছে মাত্র 20,500 টাকায়। আসলে প্রতিটা প্যাকেজের সাথেই আমরা কিছু না কিছু গিফট রাখার চেষ্টা করি। আসলে কাস্টমার যখন একটা প্রোডাক্ট নেয় কিছু না কিছু গিফট চায়, প্রতিটা প্যাকেজের সাথে আমরা গিফট রাখার চেষ্টা করি। সেই সুবাদে একটু আজকের এই প্যাকেজের সাথে একটা আলফা ইন্টারনেট রিসিভার খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা আসলে এই প্যাকেজের সাথে থাকছে সম্পূর্ণ ফ্রি। ভিউয়ার্স, এই প্যাকেজের সাথে আসলে এই প্যাকেজটা দিয়ে আসলে সব ধরনের কাজ তো আপনি করতে পারবেন, শুরুতে ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাছ থেকে একটা অফিসে 8টা থেকে 10টা কিংবা 15 থেকে 20টা কম্পিউটার থাকে, তাদের জন্য কিন্তু সার্ভার প্রয়োজন হয়।
তারাও কিন্তু এই পিসিগুলি দিয়ে সার্ভার ব্যবহার করতে পারেন এবং আমাদের থেকে নিয়ে অনেকে সার্ভার ব্যবহার করেছেন সার্ভার হিসেবে ইউজ করছেন এবং আমাদের কাছে এটার রিভিউ খুব ভালো আপনার যদি কোনো কারণে যে একটা অফিসে 10টা 15টা 20টা 25টা পিসি আছে তাদের এই পিসিগুলোকে কন্ট্রোলিং মানে ডাটাগুলি ডকুমেন্টারি রাখার জন্য একটা সার্ভার দরকার আপনি কিন্তু চাইলে এই প্যাকেজটি দিয়ে সার্ভারও আপনি রেডি করতে পারবেন যেহেতু আপনার DDR4 এর RAM এবং হাই ফ্রিকোয়েন্সি একটা পোস্ট মানে পিসি বিল্ড ভিউয়ার্স এই পিসিটির সাথে যেহেতু আমরা এসএসডি দিয়ে রেখেছি আপনি চাইলে কিন্তু এটাতে আপনি হার্ড ডিস্ক যদি সার্ভারের জন্য ব্যবহার করেন হার্ড ডিস্ক চাইলে অ্যাড করতে পারেন হার্ড ডিস্কের কিন্তু অপশন আছে হার্ড ডিস্ক চাইলে আপনি একটা নিচে একটা দুইটা এবং এসএসডি লাগানোর যে স্লট আমরা নিচে লাগিয়ে দেব এখানে একটা হার্ড ডিস্ক এখানে একটা ডিস্ক দুইটা হার্ড ডিস্ক আপনি যদি 4TB 4TB যদি 8TB হার্ড ডিস্ক ইউজ করেন নিশ্চিন্তে করতে পারবেন এই পিসি বিল্ডের সাথে সার্ভার যদি ব্যবহার করতে চান করতে পারবেন ভিউয়ার্স কেউ যদি চান যে কাস্টমাইজ করে নেবেন র্যাম আরও বাড়িয়ে নেবেন কিংবা অ্যাসিডিটা আর একটু কমিয়ে নেবেন কিংবা হার্ড ডিস্ক বাড়িয়ে নেবেন সে কিন্তু কাস্টমাইজ করার ব্যবস্থা থাকছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে আপনি যদি চাইলে সরাসরি ফোন করতে পারেন কিংবা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ভিউয়ার্স আমাদের এই পিসি বিল্ডের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিউয়ার্স এই প্রোডাক্টগুলি যদি আপনাদের প্রয়োজন হয় যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ আর্কেড আইসিটি ভবন লিফট নাম্বার 1 উঠে আসতে আপনাকে লেভেল 8 এ শপ নাম্বার হচ্ছে 846-47-48 এখানে আসলেই পেয়ে যাবেন আমাদের এই হাউস খোলা থেকে সকাল 10টা থেকে 8টা পর্যন্ত ঈদের আগে যেহেতু এখন রমজান মাস ঈদের আগে কোনো বন্ধ থাকছে না 27 থেকে 28 রমজান পর্যন্ত খোলা থাকছে মার্কেট ঈদের পরে রেগুলারলি সাপ্তাহিক বন্ধ থাকে আমাদের মঙ্গলবার আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন মাত্র 2040 টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্ট আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে বুকিং দিয়ে দিব 24 থেকে 48 ঘন্টার ভিতরে পৌঁছে যাবে আপনার গন্তব্যস্থানে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ